এসে গেছি শিল্পী কালীচরণ পালের কাছে, তো ওনার সঙ্গে একটু কথা বলে নেব। স্যার নমস্কার। কেমন বুঝছেন এবার দুর্গাপূজার মার্কেট? এখনো পর্যন্ত অর্ডার পত্র মোটামুটি ভালোই আছে। আচ্ছা, কাস্টমার আসছে, সকাল থেকে নেমেছে, পনেরোই আগাছি না যাওয়া পর্যন্ত আমাদের একটা সংশয় রয়ে গেছে। আপনি তো অনেক প্রতিমা বানিয়েছেন, তো বুকিং বেশিরভাগই হয়ে গেছে? হ্যাঁ, বেশিরভাগ হয়েছে, দু তিনখানা আছে। আচ্ছা, এই স্টাইলিশ দুর্গাগুলো কীরকম দাম পড়ে এত সুন্দর কাজের? 55-60-70 এরকম। 55 থেকে শুরু 70 অবধি আপনার বুকিং হচ্ছে? পেছনে চালি হলে 1,20,000। পেছনে যদি চালি হয় তাহলে, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড হলে 1,20,000 হয়ে যাবে। এখানে খুবই স্টাইলিশ স্টাইলিশ দুর্গা প্রতিমা তৈরি হয়েছে, দেখতে পাচ্ছেন কাজ। এর মধ্যে অনেকগুলো বুকিং হয়ে গেছে, দেখুন এটা বুকিং হয়ে গেছে, লেখা আছে তৃতীয়ার দিন এ ডেলিভারি নেবে, মাকে মণ্ডপে নিয়ে যাবে তৃতীয়ার দিন। বেশিরভাগ প্রতিমাই বুকিং হয়ে গেছে, এটা ভালো লক্ষণ, প্রতিমা শিল্পীদের জন্য ভালো খবর এবং আমাদের জন্য খুব ভালো খবর। সামনে গণেশ পূজা, আর এই বিরাট গণেশ ঠাকুর বানানো হচ্ছে, যাবে মেদিনীপুর। বিরাট ঠাকুর, দুর্গার সমান গণেশ বানানো হচ্ছে। শিল্পী স্বপন পালের প্রতিমা ঘর, এখানে এক চালার অনেকগুলো দুর্গা প্রতিমা তৈরি হয়েছে। শিল্পী জিতেন পাল, জিতেন পালের শিল্পকর্ম দেখছেন, এক চালার মধ্যে ঠাকুর অসাধারণ। বঙ্কিম পাল, ভালো আছেন দাদা? ছোট ঠাকুর বিখ্যাত ওনার। এই এখন গণেশ তৈরি হচ্ছে। হ্যাঁ নমস্কার, দেখুন ছোট ছোট দুর্গা, কিন্তু কি নিখুঁত কাজ, সিমেন্টের ওপর বানিয়েছেন এগুলো। মাকে লাল পাড় শাড়ি পরানো হয়েছে, কি অপূর্ব লাগছে, অসাধারণ। এত নিখুঁত ছোট ঠাকুর বঙ্কিমদার ছাড়া কোথাও পাবেন না কুমারতুলিতে। আর ছোট গণেশ সব বসে আছে, গণেশ দিয়ে আমাদের পুজো শুরু। বেবি গণেশ, বেবি গণেশ, হ্যাঁ বঙ্কিমদা, এই বেবি গণেশগুলো কীরকম দাম পড়ে? বেবি গণেশগুলো এটা তো আমার কাঁচামাটির মডেলিং কাজ, আর বাজারে যে গণেশগুলো পাওয়া যায় এগুলো পোড়ামাটি। আচ্ছা, নিয়ে এসে বিক্রি রং করে, আর একটু তো কুমারতুলি নিজস্ব করে। আচ্ছা, এবং ফিগারটা দেখতে পাচ্ছেন, ওটা বাচ্চা নখ থেকে পা থেকে আঙুল থেকে, হ্যাঁ বাচ্চা বাচ্চা বাচ্চা। তো এইগুলো মোটামুটি একটু ভালো ডেকোরেশন টেকোরেশন করে, এতে বেশি যে ঝকমক হবে তা না, নর্মাল সংস্থায় এগুলো সাজিয়ে রাখা হবে মা দুর্গার এই অবস্থায়। এই চোখ মুখ আঁকা হবে তো? কিচ্ছু হবে না এই অবস্থায়, মাকে
আচ্ছা আমি এয়ারপোর্টে যাবেন দেখুন এয়ারপোর্টে নতুন এয়ারপোর্টে ঢুকতে দেখুন রাখা আছে এরকম বড় বড় জায়গা বলা এটা আপনি কন্ট্যাক্ট পেয়েছেন এটা একটা বিরাট গর্বের ব্যাপার নিশ্চয় নিশ্চয় আপনি বিখ্যাত মানুষ কুমার তুই ছোট প্রতিমাতে আপনাকে সবাই চেনে এখানে আমি দাদা কাজের লোক না আমি ছোট বাচ্চাদের না না নিশ্চয় নিশ্চয় আচ্ছা যদি ছোট মা দুর্গা কেউ নিতে চায় তাহলে কি আগে থেকে বুকিং করে যাবে না আপনার কাছে তৈরি মা পাবে একটা মা লাগবে সব বুক সবই বুকিং হয়ে গেছে তো এখনো বললে আপনি কি বানাবেন প্রতিমা ঠিক আছে অনেক ধন্যবাদ নমস্কার শিল্পী নান্টু পাল এখানেও ছোট প্রতিমা আপনি পাবেন এনার ছোট প্রতিমা বিখ্যাত এবং কি সুন্দর মা দুর্গা বানানো হয়েছে অসাধারণ অসাধারণ কি পারফেকশন দেখুন এই প্রতিমাটার দাম কত দাম আছে আপনার সাড়ে আট হাজার টাকা দাম আছে এই প্রতিমা আপনারা চলে আসবেন আমি নাম্বার ফোন নাম্বার দেখিয়ে দিচ্ছি আপনাদের নামসুদার ফোন নাম্বার এখানে অবশ্যই যোগাযোগ করে চলে আসবেন অনেক ধন্যবাদ বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী কোনো ভিডিও নমস্কার